শুভ্র শিক্ষার্থী, কেমন আছো সবাই? ভালো নিশ্চয়ই? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন চার সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ক্লাসের জন্য বই খাতা কলম নিয়ে রেডি আছো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, শুরু করার পূর্বে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম তা একটু রিমাইন্ড করে নিই। গত পাঠে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম প্রবীণদের, বাংলাদেশে প্রবীণ বলতে কাদেরকে বোঝানো হয়? ভেরি গুড, প্রবীণ হচ্ছে ষাটোর্ধ্ব বয়সের ব্যক্তিদের বলা হয়। আচ্ছা বলতো, আমাদের দেশে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার বয়স কত? হ্যাঁ এক্সাক্ট অ্যান্সার 59, 59 বছর। আর একটা প্রশ্ন বলতো, জাতিসংঘ মানবাধিকার সনদ কবে প্রকাশ করে? ভেরি গুড, 1948 সাল। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। শুরুতে তোমাদেরকে আমি একটি উদ্দীপক দেখাচ্ছি, একটু দেখো উদ্দীপকে কি বলেছে। উদ্দীপকে বলেছে, স্বামী ও তিন সন্তান নিয়ে হাবিজা সংসার। কি বললাম? স্বামী ও তিন সন্তান নিয়ে হাবিজা সংসার। স্বামী একক আয়ে তার সংসার চলে না, সংসারের অভাব পূরণে হাবিজা নির্মাণ শ্রমিকের কাজ নেয়। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময় মালিক দৈনিক 300 টাকা করে মজুরি দেয়, অথচ এই একই কাজের জন্য পুরুষ শ্রমিকদের 400 টাকা করে মজুরি দেওয়া হয়। বিষয়টি নিয়ে যদি হাবিজা প্রতিবাদ করে তখন মালিক তাকে কাজে আসতে নিষেধ করে দেয়। বিষয়টি বুঝো? এই ছিল উদ্দীপক। উদ্দীপকের আগে আমাদের প্রশ্ন দেখো, ক ক গ ঘ, চারটি প্রশ্ন দেওয়া আছে। এই চারটি প্রশ্ন নিয়ে আমরা আজকে ক্লাস নেব। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, বেগম রোকেয়া নারী ও পুরুষকে কিসের সঙ্গে তুলনা করেছেন? খুব একটা সহজ প্রশ্ন এটা আমাদের উদ্দীপকের আলোকে, যেহেতু ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, তাই এটা উদ্দীপকের বাইরেই থাকে বেশিরভাগ। বেগম রোকেয়া সম্পর্কে আমরা জানি, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত সকলের কাছে। তিনি আমাদের আজকের দেশে, আমাদের দেশে যে নারীদের অগ্রগতি, অগ্রযাত্রা, নারীর যে এত উন্নয়ন, নারীর যে আত্মসচেতনতা সৃষ্টি, যাই বলো না কেন, তার মূলেই ছিলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া নারী পুরুষকে একটি গাড়ি দুইটি চাকার সঙ্গে তুলনা করেছিলেন। অর্থাৎ একটা গাড়ি দুইটি চাকা যদি সমান না হয়, ইকুয়াল না হয়, উঁচু নিচু যদি হয়, তাহলে দেখো গাড়িটি যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাই তিনি বোঝাতে চেয়েছেন আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র বা অর্থনীতি ঠিক স্বাভাবিকভাবে পরিচালনা করতে চাইলে গাড়ির মতো, তাহলে গাড়ি ঠিকভাবে পরিচালনা করার জন্য যেমন একটা গাড়ি দুইটা চাকা ইকুয়াল বা সমান থাকা দরকার, ঠিক তেমনি সমাজ, রাষ্ট্র বা অর্থনীতি, রাষ্ট্রের অর্থনীতিকে ঠিক ইকুয়ালভাবে ভারসাম্যভাবে বজায় রাখতে চাইলে অবশ্যই নারী ও পুরুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সমান তালে রাখতে হবে। তা নাহলে নারীকে বড় অথবা পুরুষকে বড় বা নারীকে ছোট, যে কোনো একটা পদ্ধতিতে দেখলে ঠিক ওই গাড়ির মতোই সমাজ, রাষ্ট্র উল্টে যাবে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বিষয়টি এভাবে বোঝাতে চেয়েছেন। তো আমরা এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে বেগম রোকেয়া নারী ও পুরুষকে একটি গাড়ি দুটি চাকার সঙ্গে তুলনা করেছেন। নেক্সট প্রশ্নে বলেছে, সংসার জীবনে নারীর প্রধান ভূমিকা বর্ণনা করো। সংসার জীবনে কল্পনায় করা যায় না যে সংসার জীবনে নারীর ভূমিকা কত। তুমি ঘুম থেকে উঠেছো, ওঠার পরে তোমার কাজ কি? আম্মু, ঘুম থেকে উঠে নাস্তার জন্য, ঘুম থেকে উঠে গোসল করতে যাওয়া একটা টাওয়েল দরকার, ব্রাশ করতে যাওয়া পেস্ট প্রয়োজন, আম্মু। একইভাবে তোমার বাবা ঘুম থেকে উঠলে অফিস যাবে, তার মানে কি তোমার আম্মুকে দরকার, অর্থাৎ তার স্ত্রী, নারীর কথা বলা হচ্ছে এখানে। তোমার দাদু যদি থাকে একইভাবে বৌমা। তো নারী একটা সংসারে একাধারে সে স্ত্রী, মা, খালা, নানি, দাদি, চাচি, ফুপু, অন্তরে একটা সংসারে মূল দায়িত্বই পালন করতে হয় নারীকে। শুধু কি তাই,
একটা সন্তান জন্ম দেয়া, তাকে লালন পালন করা, তার পরিবারের ছোট বড় সকলের দিকে খেয়াল রাখা, যাবতীয় কাজ এই নারীকেই পালন করতে হয়। সুতরাং আমরা বলতে পারি যে সংসার জীবনে নারীর ভূমিকা প্রধান বা নারীর ভূমিকা অপরিসীম বা নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে আসো গ নম্বর প্রশ্ন, যেটা আমাদের উদ্দীপকের আলোকে দিতে হয়। বলেছে, হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে? হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে? আমরা এই উদ্দীপকের দিকে তাকাই, উদ্দীপক কি বলেছে? উদ্দীপকে বলেছে, স্বামী একা আয় রোজগার করে সংসার পরিচালনা করতে পারছিল না, বিধায় হাফিজা নির্মাণ শ্রমিকের কাজ নেয়। নির্মাণ শ্রমিকের কাজ করে ওই একই প্রতিষ্ঠানে পুরুষ পায় 400 টাকা মজুরি, অথচ সে নারী বলে তাকে দেওয়া হয় 300 টাকা মজুরি। তাহলে এখানে ওই হাফিজার প্রতি বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়েছে, সে বিষয়টি বলা হয়েছে যে হাফিজা কোন ধরনের বৈষম্য শিকার হয়েছে। হ্যাঁ, এ বিষয়টা আমরা বলবো যে সমাজে বা রাষ্ট্রে আইন করে দেওয়া হয়েছে যে নারী এবং পুরুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সকল সুযোগ সুবিধা সমানভাবে তার ভোগ করার অধিকার রয়েছে এবং সকল সুযোগ সুবিধা তাকে সমানভাবে দিতে হবে। তাহলে কি দাঁড়ায় গেল? রাষ্ট্র নিয়ম করে দিয়েছে, জাতিসংঘ নিয়ম করে দিয়েছে, আইন করে দিয়েছে, তা সত্ত্বেও কি ঘটলো? একই জায়গায় কাজ করলো, একই সমান কাজ করলো, অথচ হাফিজা নারী বলে তাকে দেওয়া হলো 300 টাকা আর অন্য সকল পুরুষকে দেওয়া হলো 400 টাকা। তাহলে বৈষম্য করা হলো না, এইটাকে বলা হচ্ছে বৈষম্য। তো এখানে যে বৈষম্যের কথা বলা হয়েছে তা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার থেকে বঞ্চিত করা। প্রশ্ন ছিল হাফিজা কোন ধরনের বৈষম্য শিকার হয়েছেন। হাফিজা নারী পুরুষের যে আলাদা দৃষ্টিতে দেখা, নারী পুরুষের যে মধ্যে যে একটা সমতা থাকা দরকার, নারী পুরুষের যে সমান অধিকার থাকা দরকার বা রয়েছে সেগুলো বাস্তবায়নে যে কাজ করা দরকার তা না করে নারী এবং পুরুষকে আলাদা দৃষ্টিতে দেখা হয়েছে এবং বৈষম্য করা হয়েছে, সে বিষয়টি উদ্দীপকে ঘটে উঠেছে। তাহলে আমরা প্রথমে আলোচনার শুরুতে বলতে পারি এভাবে যে হাফিজা নারী পুরুষের সমান অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সংবিধানে বলা আছে সমাজে বা রাষ্ট্রে নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে, তারা সব ক্ষেত্রে সমান ফ্যাসিলিটিস পাবে, সব কিছু সমানভাবে প্রাপ্ত করবে। অথচ হাফিজার ক্ষেত্রে দেখা গেল হাফিজা নারী হওয়ার কারণে একই জায়গায় কাজ করে পুরুষরা পাচ্ছে 400 টাকা মজুরি, একই জায়গায় একই সমান কাজ করা সত্ত্বেও নারী হিসেবে নারী বলে হাফিজা পাচ্ছে 300 টাকা। তাই আমরা আলোচনা থেকে বলতে পারি যে হাফিজা নারী ও পুরুষের সমান অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ছিল নারী পুরুষের বৈষম্য। এবার আসো লাস্ট প্রশ্নে, প্রশ্ন নাম্বার ঘ, বলেছে হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে করণীয় বিষয়ে মতামত দাও। হাফিজার মতো নারীদের অধিকার আদায়ের বিষয়ে করণীয় সম্পর্কে মতামত দিতে বলেছে। এই বিষয়টি আদায় করতে চাইলে কি কি সমস্যা থাকে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব, তারপরে সেই সমস্যার সমাধান করব। দেখো হাফিজার মতো নারীরা কেন এরকম দুর্দশার শিকার হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে অশিক্ষা, অজ্ঞতা, তাই কি না, অসচেতনতা, এগুলোই তো। তাহলে হাফিজা ছিল অশিক্ষিত, অজ্ঞ, অসচেতন, যার কারণে তারা এই সকল সমস্যার সৃষ্টি হয়েছে, তার এই সকল সমস্যা হয়েছে। শুধু কি তাই, আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নারীদের প্রতি শুধু নেগেটিভ মনোভাবই পোষণ করে, অর্থাৎ নেতিবাচক মনোভাব রাখে। তো আমাদের যা করতে হবে হাফিজার মতো নারীদেরকে এই বৈষম্যের শিকার থেকে রক্ষা করার জন্য বা তাদের অধিকার আদায়ে অগ্রগামী করার জন্য যা করা প্রয়োজন, সবার আগে তার শিক্ষার ব্যবস্থা করতে হবে। কি বললাম? শিক্ষা বিস্তার। তার মানে আমাদের দেশে শিক্ষার বিস্তার ফলে নারী অধিকার আদায়ে সচেষ্ট হবে। শিক্ষা বিস্তারের সাথে সাথে সচেতনতা সৃষ্টি করতে হবে। কি বললাম? শিক্ষা বিস্তার এবং সচেতনতা সৃষ্টি, এবং
অধিকার আদায়ে সজাগ করতে হবে। এই তিনটি কাজ যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে সেখান থেকে নারীরা নিজেরাই বেরিয়ে আসবে। যদি শিক্ষিত হয়, যদি অধিকার আদায়ে সচেতন হয়, যদি সব কর্মক্ষেত্রে সে অ্যালার্ট থাকে তাহলে কিন্তু তাকে কেউ বৈষম্যের শিকার বানাতে পারবে না, অর্থাৎ সে তার মোকাবেলা করবে। এবং এটা একজোট হয়ে যদি সবাই কাজ করে তাহলেই ফলটা পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার আলোচনার বিষয়ে যা ছিল যে হাফিজের মতো নারীদের অধিকার আদায়ে করণীয় কি, তাই না? তাহলে আমরা বলতে পারি শুরুটা এরকম যে হাফিজের মতো নারীরা অশিক্ষা, অজ্ঞতা ও অসচেতনতায় পড়ে রয়েছে। তাই সবার আগে হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে যা করণীয় তা হলো সবার আগে একটা সমাজকে শিক্ষিত করতে হবে, শিক্ষা বিস্তার করাতে হবে, অজ্ঞতা দূর করতে হবে, অসচেতনতা দূর করতে হবে, নেতিবাচক মনোভাব, সমাজের একটা নেতিবাচক মনোভাব আছে, এই নেতিবাচক মনোভাব দূর করে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। সুতরাং আমরা বলতে পারি আলোচনা স্থলে শেষে আমরা লিখব, সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষা বিস্তার, সচেতনতা সৃষ্টি হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে কার্যকরী ভূমিকা রাখবে। ক্লিয়ার? তো এই ছিল আমার আজকের আলোচনা চারটি প্রশ্ন। এবার আমি কিছু প্রশ্ন করি তোমাদেরকে। কি বললাম, বেগম ও রোকেয়া নারী ও পুরুষকে কিসের সাথে তুলনা করেছে? হ্যাঁ, ভেরি গুড, নারী পুরুষকে একটি গাড়ির দুটি চাকার সঙ্গে তুলনা করেছে। খনবা প্রশ্ন বললাম, সংসার জীবনে নারীর প্রধান, নারীর প্রধান ভূমিকা কেন, তুই একটা কথা বলো তো। হ্যাঁ, নারীর প্রধান ভূমিকা কারণ সংসার জীবনে সকালে ঘুম থেকে উঠে সারাদিন এবং সন্ধ্যা পর্যন্ত ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কর্মক্ষেত্রেই নারীদের প্রয়োজন রয়েছে। রান্না বান্না, খাবার দাবার, জিনিসপত্র গোছানো, থালা বাসন পরিষ্কার করা, অফিসে গেলে অফিসে জিনিস গুছিয়ে দেওয়া, সন্তান থাকলে সন্তানকে পড়ালেখার জন্য তার প্রাথমিক একটা রেঞ্জ, তাকে টিফিন গুছিয়ে দেওয়া, তাকে বই গুছিয়ে দেওয়া, তাকে স্কুলে পাঠানো, এটসেট্রা এটসেট্রা অনেক। এই যে সংসার জীবনে একটা নারী যে ভূমিকা রাখে তার কোনো তুলনা হয় না। হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে আমরা উদ্দীপকে দেখেছি, যে হাফিজা নারী পুরুষের যে অধিকার আদায় সে অধিকার আদায় থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, সমান অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হাফিজার মতে নারীদের অধিকার আদায় করণীয় বিষয় মতামত, এটা তুমি তোমার মতো করে, তুমি যা পড়লা, তুমি যা বুঝলা, তোমার মতো করে বিষয়টা রিয়ালাইজ করে তারপরে আসছে। তো অ্যান্সারের শেষে তুমি যেটা বলবা অবশ্যই কথাটা বলবা যে হাফিজার মতো নারীদের অধিকার আদায়ের জন্য তা করা দরকার। সুতরাং সংক্ষেপে বলা যায়, শিক্ষা বিস্তার ও সচেতনতা সৃষ্টি হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে কার্যকরী ভূমিকা রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনা ছিল এতটুকুই। আলোচনা শেষে তোমাদেরকে বলবো আগামী দিনের এই সবগুলো তোমাদের শিডিউলে দেওয়া আছে, তোমরা জানো, তারপরেও বলেছি যে এই 95 পৃষ্ঠা সৃজনশীল একে ক এবং খ লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করবো। এই দুটি তোমাদের এই সবগুলো থাকলো অবশ্যই সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করবা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনা ছিল এ পর্যন্তই। আগামীতে নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সামনে আসবো। সে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।